फ्रेंड्स আমি চলে এসেছি আজকে বসন্ত উৎসব নিয়ে মানে তোমাদের নন্দিনী দিদি ওহ সরি সরি নন্দিনী দিদি চলে এসেছে আমার নন্দিনী দিদির অফিশিয়াল চ্যানেলে নন্দিনী দিদি অফিশিয়ালে আজকে কিছু সারপ্রাইজ আর ধামাকা নিয়ে আমরা সকলেই জানি যে খুব তাড়াতাড়ি দোল পূর্ণিমা আসছে রং খাওয়া দাওয়া মিষ্টি আর কি চাই জীবনে হ্যালো আর দেরি কিসের চলো কিছু ঝটপট কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে নি যেতে হবে তো নন্দিনীর সাথে দোল পূর্ণিমার তো কাটাতেই হবে পূর্ণিকা ইভেন্ট থ্রো করেছে একটা পার্টি মানে একটা বসন্ত উৎসব দোল পূর্ণিমার ঠিক আগে 3 তারিখ থেকে নিয়ে 6 তারিখ অবধি তো এটা হলো বসন্ত উৎসব 2K23 আমরা পেয়ে গেছি দেখেই নিয়েছি সবার প্রথমে তো হ্যাঁ আর এই জিনিসটা যদি তোমাকে পেতে হয় এই জিনিসটা থাকলেই তোমার কাছে তুমি আমার সাথে মানে নন্দিনী দিদির সাথে আর রাজ আনকাটের সাথে আরও অনেক অনেক টলিউড স্টার অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে তোমার দোল পূর্ণিমাটাকে তুমি আরও ইন্টারেস্টিং করে দিতে পারো এই যে বসন্ত উৎসবটা হচ্ছে সেটা দুভাগে ভাগ করা রয়েছে সেটা হলো একটা হলো যেখানে নাকি তুমি গিয়ে খেতে পারবে ঘুরতে পারবে প্রোগ্রাম দেখতেও পারবে আর আমাদেরকে দূর থেকে হাই হ্যালো করে দেখতেও পারবে কিন্তু যখনই গিয়ে আমাদের সাথে হাত মেলাতে হবে অথবা আমাদের সাথে রং খেলতে হবে তখন তোমাকে একটা পাস নিতে হবে আর সেটা হলো এইটা আর এটার উপরে যদি ডিসকাউন্ট পেতে হয় তাহলে তোমাদের কি করতে হবে যারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে আর আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে মানে আমাকে ফলো করছো তারা তাড়াতাড়ি ঝটপট করে স্ক্রিনশট তুলে আমাকে ঠিক এই নাম্বারটা ফরওয়ার্ড করো এবং যারা এই ভিডিওটা দেখছো তারা এই পুরো ভিডিওটাকে দেখো কাট কাট না করে পুরো ভিডিওটাকে দেখো আর তার সাথে সাথে নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে 10 জনকে এই ভিডিওটাকে শেয়ার করে দাও আর সেটা স্ক্রিনশট আমাকে এই নাম্বারটাতে ফরওয়ার্ড করো ঠিক আছে আর তার সাথে সাথে ওখানে রয়েছে অনেক ধামাকা অনেক খাওয়া দাওয়া অনেক নাচা গানা আর তার সাথে সাথে অনেক গেমস যেগুলো নাকি আমি আর রাজ তোমাদের সাথে একদিন খেলবো তো আমাদের সাথে দেখা করার জন্য তোমাকে আসতে হবে আমাদের এই বসন্ত উৎসবে হ্যাঁ আমাদের সাথে তোমাদের দেখা হবে সেটা হলো খেয়ালি পার্ক পাইক পাড়া কারণ খোয়াই এবার খেয়ালি পার্কে হবে আর এটা হলো তোমার 3rd to 6th March 2023 তো তোমাদেরকে 2 তারিখের মধ্যে এই জিনিসটা এই স্ক্রিনশটটা কিন্তু আমাকে এই নাম্বারে সেন্ড করতে হবে আর তার সাথে সাথে আমি কিন্তু 3 তারিখে রয়েছি আর রয়েছি 5 তারিখে 5 তারিখে নাকি আমাদের সাথে হবে তোমাদের অনেক গেমিং অ্যান্ড কিছু কথাবার্তা ফান আড্ডা সব ফান আড্ডা খাওয়া দাওয়া একটু রং মাখামাখি তো চলে এসো বসন্ত উৎসবে 2K23 তে